নমস্কার টাইম এটলে মই পাঞ্চল প্রতিম হাজরিকে আপনার সকলকে স্বাগত জ্ঞাপন করছো। মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা সরকারে মাদ্রাসার বিরুদ্ধে অভিযান তীব্রতর করেছে। 300 মাদ্রাসা বন্ধ করব বলে কর্ণাটকত কইছে। কেন মাদ্রাসাত পহিলে কেবল মৌলানা হয়, মাদ্রাসাত পহিলে শিক্ষক ইঞ্জিনিয়ার ডাক্তার এইবর হব নয় বলে মুখ্যমন্ত্রীগিয়ে কই থাকে। এই মুহূর্তত একটা ভাল খবর দিবলে বিচারিছো আপনার সংস্কৃত বিষয়ের পরীক্ষাত শীর্ষত উজলিল এগারী মুসলমান ছাত্র। দ্বাদশ শ্রেণীর পরীক্ষাত সংস্কৃত বিষয়ত শীর্ষত উজ্জ্বলিল ইরফান নামের এগারী মুসলমান যুবক। 17 বছরিয়া ইরফানে লাভ করেছে সংস্কৃত বিষয়ত 82.71% নম্বর, সংস্কৃত বিষয়ত 80.57% পয়া গঙ্গোত্রী দেবীকো পিছ পেলালে এইগারী মুসলমান ছাত্রয়। সংস্কৃত বিষয়ের প্রথম স্থান লাভ করেছে মুসলমান যুবকগুলো। উত্তর প্রদেশ মাধ্যমিক সংস্কৃত শিক্ষা পরিষদ পরীক্ষাত উজলিল ইরফান। উত্তর প্রদেশ দেখবলে সংস্কৃত বিষয়ের এতিয়া শিক্ষক হওয়ার মন ইরফানের। ১৩,738 জন পরীক্ষার্থীর ভিতর শীর্ষত উপনীত হল ইরফান। প্রায় 14,000 পরীক্ষার্থীর মাজত এই পরীক্ষা হয়েছিল। চন্দুলি জেলার জিন্দাপুরের বাসিন্দা ইরফানের সফলতাক লো এতিয়া গৌরবান্বিত পরিয়ালবর্গ। আমি জানাই গেছো সেই খবর, দ্বাদশ শ্রেণীর পরীক্ষাত বিশেষক সংস্কৃত পরীক্ষাত শীর্ষত এগারী মুসলমান ছাত্র। রাজ্যখনত দেখবলে পোৱা যায় যে মাদ্রাসাক লৈ মুখ্যমন্ত্রীয়ে কয় মাদ্রাসাত পঢ়ি লাভ নাই, কেবল মৌলানা ডাক্তার ইঞ্জিনিয়ার হব পারে, সংস্কৃত তলত পহক, সরকারি শিক্ষকক পহক, সরকারি বিদ্যালয়ত পহক। আর এইবার উত্তর প্রদেশের পর আহিছে এই খবর, সংস্কৃত বিভাগত শীর্ষত এগারী মুসলমান ছাত্র। চন্দুলি জেলার এই খবর, সংস্কৃত বিষয়ের শীর্ষত উজ্জ্বলিল মুসলমান ছাত্র। দ্বাদশ শ্রেণীর পরীক্ষাত সংস্কৃত বিষয়ত ইরফানে ললে এই শীর্ষ স্থান। 17 বছরিয়া ইরফানে সংস্কৃত বিষয়ত লাভ করলে 82.71%, 80.57% পয়া গঙ্গোত্রীকো পিছ পেলালে ইরফানে। আর পরবর্তী সময়ত সংস্কৃত বিভাগরে এগারী শিক্ষক হওয়ার সপোন এতিয়া ইরফানের। উত্তর প্রদেশের এই খবর আমি আপনার জানাই গেছো। প্রায় 14,000 পরীক্ষার্থীর মাজত হয়েছিল এই পরীক্ষা।